আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন আহমেদ, সহকারী শিক্ষক হাসনাবাদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের হাসনাবাদ হাই স্কুল অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে আমার নতুন একটি ক্লাসে স্বাগত। আমি অলরেডি চেঞ্জিং এর উপর 5টি ক্লাস করেছি, তো 5 নম্বর ক্লাসের বাকি অংশটুকু আমি আজকে তোমাদের সাথে উপস্থাপন করব। তো আজকে আমরা দেখব সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে টু ইন অর্ডার টু আমরা বোর্ডে লক্ষ্য করি। এখানে আছে টু অবলিক ইন অর্ডার টু, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে যাতে। তাহলে আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা খেয়াল করি। সিম্পলে আমরা লিখলাম হি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম। আমরা যখন কম্পাউন্ড কমপ্লেক্স করলাম তখন লিখলাম হি ওয়ার্কস হার্ড ইজ ইট টি ও টু টু প্লাস বার। এই টু এর পরিবর্তে আমরা বসাইছি সো দ্যাট, সো দ্যাট সাবজেক্টটা আবার দুইবার আসবে, অর্থাৎ এখানে নাউন থাকলেও প্রোনাউন, প্রোনাউন থাকলেও প্রোনাউন। ঠিক যে নিয়মটা আমরা ট্যাগ কোশ্চেনে করি, এখানে প্রোনাউন হিসেবে আছে হি, হিটাকে আমরা আবার দিলাম। আর এই টু ইন অর্ডার টু যুক্ত সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব তখন টু এর পরিবর্তন আমরা বসাইছি সো দে, তারপরে হি ক্যান পাস দ্য এক্সাম। আমরা যখন একই সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করলাম তখন আমরা কী লিখলাম, হি ওয়ার্কস হার্ড, এই সো দের উঠায়া আমরা বসাইলাম অ্যান্ড, যেটা কম্পাউন্ডের সাইন, অ্যান্ড হি ক্যান পাস দ্য এক্সাম। আমরা আবার লক্ষ্য করি হি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম, কমপ্লেক্স করলে হচ্ছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম, কম্পাউন্ড করলে হচ্ছে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান পাস দ্য এক্সাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, এখানে আছে ওয়ার্কস, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গেল হওয়ার কারণে ভার্বের পরে এস যুক্ত হয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্মে থাকার কারণে এখানে আমরা ক্যানের ক্যান বসাইছি। খেয়াল করো, কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটো সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ফর্মে থাকার কারণেই শুধু আমরা সেখানে ক্যান বসিয়েছি। কিন্তু যদি সেন্টেন্সটাকে আমরা পরিবর্তন করি, অর্থাৎ সেন্টেন্সের রূপটাকে পরিবর্তন করি, যদি সেটা প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে নিয়ে যাই, তাহলে লক্ষ্য করো এই অংশে স্বল্প জায়গা সম্মিলিত হওয়ার কারণে আমি এটাকে ডান পাশে সেন্টেন্সের শেষাংশে আমি দেখিয়েছি ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম, এটার যদি আমরা পাস্ট ফর্ম করি তাহলে হচ্ছে ওয়ার্ক, WORKED ওয়ার্ক। সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড তিনটা সেন্টেন্সই আমি দেখিয়েছি, যদি এখানে আমরা টেন্সটা পরিবর্তন করি, তিন ক্ষেত্রেই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড তিনটার ক্ষেত্রে যদি আমরা টেন্সটা পরিবর্তন করি, অর্থাৎ ওয়ার্কসের থেকে আমরা যদি ওয়ার্ক করি পাস্ট ফর্মে করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যথারীতি এখানে ক্যানের পরিবর্তনে আমাদের চলে আসবে কোড, ক্যানের পরিবর্তনে আমাদের চলে আসবে কোড। অর্থাৎ যখন আমরা এখানে ওয়ার্কসের জায়গায় আমরা ওয়ার্ক দিব, তখন আমরা খেয়াল করো এখানে এই কোডটা না লিখলো দরকার ছিল না, মানে লেখার খুব একটা প্রয়োজন ছিল না, আমি যদিও লিখলাম, মূলত এখানে কিন্তু এই কোডটার কোনো ব্যবহার নাই আমাদের প্রদত্ত প্রথম সিম্পল সেন্টেন্সে, মূলত এখানে ব্যবহারটা হচ্ছে ওয়ার্কের। কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য এখানে ওয়ার্ক, অর্থাৎ এই অংশকে, এই ভার্বকে যখন আমরা ভিটু করলাম অর্থাৎ পাস্ট ফর্মে করলাম, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখলাম যে এখানে যে আমাদের প্রদত্ত সেন্টেন্স মডেল অক্সিলারি আমরা ইউজ করছি ক্যান, এই মডেল অক্সিলারিকে আমরা কি এটা পাস্ট ফর্মে পরিবর্তন করলাম, অর্থাৎ কোড করে ফেললাম, আর পরবর্তী অংশটুকু অপরিবর্তিত। তাহলে আমরা খেয়াল করি যদি সেন্টেন্সটা এরকম দাঁড়ায় যে হি ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম, অর্থাৎ পাস্ট ফর্মে, তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি ক্যানের জায়গায় শুধু চলে আসবে কোড পাস দ্য এক্সাম। একইভাবে যদি এখানে আর সেন্টেন্সটা কম্পাউন্ডে আসে হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি এই ক্যানের জায়গায় চলে আসবে কোড, যা আমি সবার শেষে দেখিয়েছি কোড পাস দ্য এক্সাম। অর্থাৎ এই প্রথম অংশে, অর্থাৎ টু, এটাকে আবার ইনফিনিটিভ টু বলা যায়, সাবজেক্টটা পরবর্তী ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে পরবর্তী অংশে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে গেলে আমরা শুধু প্রেজেন্ট ফর্মের
ফর্মটা ইউজ করব, অর্থাৎ মডেল অক্সিলারি ক্যান সেটা প্রেজেন্ট ফর্মের সাইন নির্দেশ করতেছে। আর যদি এখানে ওয়ার্ক ভার্বটাকে আমরা যদি রেখে পাস্ট ফর্মে কনভার্ট করি, অর্থাৎ ওয়ার্ক থেকে ওয়ার্কড করি, একমাত্র তখনই আমাদের যে প্রদত্ত দ্বিতীয় ক্লজে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দ্বিতীয় ক্লজে বা বাক্যাংশে ক্যান ব্যবহার করেছি, এই ক্যান মডেল অক্সিলারিকে ক্যানের পাস্ট ফর্মে আমরা রূপান্তর করব কোড হিসেবে, অর্থাৎ হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি, এখানে আমরা লিখতে পারবো কোড, হি কোড পাস দ্য এক্সাম। এখানে আমি না দেখিয়ে এই ক্যানের পরিবর্তনটা আমি পরে দেখিয়েছি, অর্থাৎ এখানে যেমন ভার্বটা বি ওয়ান থেকে বি টু করেছি, ঠিক একইভাবে মডেল অক্সিলারি ক্যানকে আমরা বি ওয়ান থেকে বি টু করেছি। অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে আমি সেন্টেন্সের শেষ অংশে লিখলাম যে যদি সাবজেক্টের পরের ভার্বটা বি টু হয়, তাহলে আমাদের দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্বটা থাকবে, সেটাকে আমরা আমরা পাস্ট ফর্মে পরিবর্তন করলাম। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলতেছি, হি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম, এটাকে বলা যায় উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্স। অর্থাৎ একটা উদ্দেশ্যে আরেকটা কাজ করা, হি ওয়ার্কস হার্ড, সে বেশি কাজ করে টু পাস দ্য এক্সাম, পরীক্ষা পাশের জন্য। তাহলে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্যে সে আরেকটা কাজ করতেছে, অর্থাৎ এটা আমাদের স্ট্রাকচারটা ছিল টু অবলিক ইন অর্ডার টু, যাতে। তাহলে আমরা আবার দেখি, লক্ষ্য করি, হি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম কমপ্লেক্স, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান পাস দ্য এক্সাম, এটা হচ্ছে কম্পাউন্ড ফর্ম প্রেজেন্ট ফর্মে। আর যখন আমরা এটাকে পাস্ট ফর্মে পরিবর্তন করব, তখন ওয়ার্কের জায়গায় শুধু চলে আসবে ওয়ার্ক, আর কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুই জায়গায় দ্বিতীয় ক্লজে, পরবর্তী ক্লজে, এখানে আমরা ক্যানের জায়গায় শুধু আমরা কোড বসিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই চেঞ্জিংয়ের পঞ্চম ক্লাসের শেষ অংশে আমি যে টু ইন অর্ডার টু ক্লাসটার রুলটা ব্যাখ্যা করলাম উদাহরণের মাধ্যমে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা এই করোনাকালীন সময়ে প্রত্যেকটা শিক্ষকের অনলাইন ক্লাস দেখবা, গুরুত্ব সহকারে দেখবা, এবং তোমরা বাসায় একটু অনুশীলন করবা আর ভালোভাবে পড়াশোনা করবা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য তোমরা যতটুকু সম্ভব নিজেরা বাসায় পড়াশোনা করবা এবং টিচারদের অনলাইন ক্লাসগুলো দেখবা। তো সেই পর্যন্তই ভালো থাকো, পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত বিদায়, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।